প্রধানমন্ত্রীর 72তম জন্মবার্ষিকী উপলক্ষে সেবামূলক কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যব্যাপী দিব্যাঙ্গজনদের মধ্যে চলন ও সহায়ক সামগ্রী প্রদান করা হয়। কৈলাসহরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৈলাসহরের জেলা দিব্যাঙ্গজন পুনর্বাসন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস। তিনি দিব্যাঙ্গজনদের কল্যাণে কেন্দ্র এবং রাজ্য সরকারের গৃহীত সিদ্ধান্তগুলি তুলে ধরেন। অনুষ্ঠানে 110 জন দিব্যাঙ্গজনদের হাতে চলন সহায়ক সামগ্রী প্রদান করা হয়। কতজন দিব্যাঙ্গজনদেরকে আমরা রোজগার দিতে পারি সেই দিশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। দিব্যাঙ্গজনদের জন্য একটা কোটা দেওয়া হয়েছে, তাদেরকে এককালীন 10,000 টাকা এই পুজোর আগেই দেওয়ার আমরা একটা পরিকল্পনা নিয়েছি। পেয়ে গিয়েছি, আজকে প্রমাণিত হয়ে গিয়েছে যে দিব্যাঙ্গজনেরা এই সমাজের কাজে রাখতে পারে, এই সমাজকে কিছু দিতে পারে, নিজেরাও বিভিন্ন কর্মের মাধ্যমে তারা স্বয়ং সম্পূর্ণ হওয়ার মতো মানে যোগ্যতা তাদের মধ্যে রয়েছে। আমরা সেই দিশায় কাজ করছি। প্রতি ঘরে সুশাসন অভিযানের অঙ্গ হিসেবে আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে দিব্যাঙ্গজনদের মধ্যে বিতরণ করা হয় বিভিন্ন চলন সামগ্রী। এছাড়া পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় 5 জনকে 5,000 টাকা করে এবং মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার প্রকল্পে 5 জনকে 2,000 টাকা করে চেক দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব। সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের পশ্চিম জেলা পরিদর্শকের কার্যালয় আয়োজিত এই অনুষ্ঠানে 11 জনকে ইউডিআইডি সার্টিফিকেট প্রদান করা হয়। সেই মিটিংগুলি আবার গ্রাম পঞ্চায়েত স্তরেও সেই মিটিংগুলি আবার হবে। তো তার মাধ্যমে যে বিভিন্ন স্কিমে যে বেনিফিশিয়ারিরা তারা তাদেরকে আইডেন্টিফাই করা, তাদের বিভিন্ন ধরনের যে স্কিমের আন্ডারে যে সুযোগ সুবিধা সেগুলি পৌঁছে দেওয়ার জন্যই এই প্রয়াস। যাদের কাছে ইউডিআইডি কার্ড এখনও নেই বা যারা এই কার্ডের জন্য অ্যাপ্লাই করেননি, তো তাদেরকে সার্ভের মাধ্যমে আমরা চিহ্নিত করেছি। সার্ভে করা হয়েছে 6,000-এর মতো বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। তো এখন বিভিন্ন জায়গায় এই ডাটা এন্ট্রিগুলি চলছে, ওনাদের নাম অনেকটা হয়ে গেছে, আর কিছুটা অংশ এখনও আমাদের বাকি। তারপর ওনাদেরকে যে ডিসেবিলিটি সার্টিফিকেট দেওয়া হবে, তারপর ইউডিআইডি কার্ড। মূল লক্ষ্য হচ্ছে যে ওনাদের সবাইকে, যারাই এই সমস্ত মানে এই স্কিমের আন্ডারে আসবেন ইউডিআইডি কার্ড, তাদের সবাইকে ইউডিআইডি কার্ড অতি শীঘ্রই যাতে আমরা একটা মিশন মোডে পৌঁছাতে পারি। প্রতি ঘরে সুশাসন কর্মসূচিকে সামনে রেখে খোয়াই জেলা সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে দিব্যাঙ্গজনদের মধ্যে চলন সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। এই অনুষ্ঠানে 5 জন দিব্যাঙ্গজনকে সার্টিফিকেট ও চলন সামগ্রী প্রদান করা হয়। সমাজে সঠিকভাবে দাঁড়ানোর জন্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেই বাধাও চালু হয়েছে। সেটা বিগত দিনই চালু ছিল, কিন্তু আজকে আমাদের সরকার নতুনভাবে সেখানটায় বাধা একের পর এক বৃদ্ধি করছে। 700 টাকা ছিল, আপনারা সবাই জানেন, আপনাদের মাধ্যমেই হচ্ছে সার্ভে, আপনাদের মাধ্যমেই সেখানটায় সমস্ত কাগজপত্র আনা হচ্ছে, এবং নতুনভাবে গত বছর সারা রাজ্যে 30,000 দিয়েছে, এবছরও প্রায় 40,000-এর মতো দেওয়ার কথা, ইতিমধ্যে সেটা হবে, কাগজপত্র জমা পড়ছে। দক্ষিণ জেলার সাব্রুমের ঋষি অরবিন্দ মিলনায়তনে আজ পোষণ মাস এবং মাতৃবন্দনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন জেলা সভাধিপতি কাকলি দাস দত্ত। অনুষ্ঠানে দিব্যাঙ্গজনদের মধ্যে সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে। বিধায়ক শঙ্কর রায়, মহকুমা শাসক দেবদাস দেববর্মা প্রমুখ বক্তব্য রাখেন। পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পরিশোধিত পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রাজ্যের সাফল্য জাতীয় গড়ের চেয়ে বেশি বলেছেন পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগরতলা টাউন হলে স্বচ্ছ পাখোয়ারার রাজ্যভিত্তিক কর্মশালার উদ্বোধন করে তিনি একথা বলেন। জাতির জনক মহাত্মা গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ও নির্মল ভারত গঠনের স্বপ্ন বাস্তবায়নে জনপ্রতিনিধিদের তিনি এগিয়ে আসার আহ্বান জানান। স্বচ্ছ ভারত মিশনের আওতায় এই রাজ্যভিত্তিক কর্মশালায় সারা রাজ্য থেকে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের পদাধিকারী অংশ নিয়েছেন। সরকারের দপ্তরের এবং কেন্দ্রীয় সরকারের যে কর্মসূচিগুলোকে সেগুলোকে পৌঁছে দিতে হবে। কারা কি পেয়েছে সেটা লিপিবদ্ধ করুন,
কারাদেরকে দিতে হবে সেটাকে লিপিবদ্ধ করুন, যাতে করে প্রতিটি প্রধানের কাছে, প্রতিটি মেম্বারের কাছে, প্রতিটি সমিতির কাছে ফিঙ্গার টিপস মানে হাতের তালুর মধ্যে যেন ডাটাটা থাকে যে কোন পাড়াতে কি দরকার, কে কি পেয়েছে, কাকে কি দিতে হবে। সুশাসন মানে জনগণের জন্য। আমাদের পরিষ্কার বার্তা, মোদীজির পরিষ্কার বার্তা বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষ্কার বার্তা, মেসেজ ইজ ভেরি লাউড এন্ড ক্লিয়ার। আগে সরকার সেক্রেটারিয়েটে বসে কাজ করত, মানুষকে সরকারের কাছে যেতে হতো, এখন বার্তা পরিষ্কার, মানুষকে যেতে হবে না, মানুষের কাছে সরকার যাবে, জনপ্রতিনিধিরা যাবে, আমলারা যাবে, এবং প্রতি ঘরে সুশাসন, তবেই আমরা সম্পন্ন করতে পারব। সংবাদ মাধ্যমকে সত্য বাস্তব সংবাদ তুলে ধরার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি গঠনমূলক সংবাদ পরিবেশনের পাশাপাশি তথ্য বিকৃতি যাতে না হয় সেদিকে নজর দিতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, সংবাদ মাধ্যমের সমস্যাগুলো নিরসনের জন্য সরকার আন্তরিকভাবে প্রয়াস নেবে। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 2 নম্বর হলে ত্রিপুরা নিউজ পেপার সোসাইটির প্রথম সম্মেলনের উদ্বোধন করেন তিনি। আর দাবি দেওয়া যেতে পুরো না, সেই বিষয়টাও নিশ্চয়ই সরকার দেখবে, কিন্তু সরকার একযোগে নীতি থাকবে না, এতটুকু আমি বলতে পারি। সবার দিকেই নজর রাখবে, কিন্তু আপনারা বলুন, যখন যে জায়গার মধ্যে সাংবাদিক, এর মধ্যে যখন সাংবাদিক আক্রান্ত হয়েছে, যখন আমার গোচরে আনা হলো, ইমিডিয়েটলি আমি কিন্তু অ্যাকশন নিয়েছি, পুলিশকে বলেছি। যদি করে থাকে সেটাও কিন্তু আপনাদের বলা উচিত, যে মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, উনি সাথে সাথে অ্যাকশন নিয়েছেন। সেটাকে মুখ্যমন্ত্রীকে গুণগান গাওয়ান, যেটা করেছি সেটাও আপনাদের বলা উচিত, যদি না করি সেটাও বলবেন, পাশাপাশি এটাও বলবেন, সরকার কি করেছে সেটাও বলা উচিত। এই সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার কাজ হচ্ছে আপনারা, কিন্তু বিকৃত সংবাদ যেন না লেখা হয়। ন্যাশনাল কোয়ালিটি এশুরেন্স স্ট্যান্ডার্ডের স্বীকৃতি পেল খোয়াই জেলার বেহালাবাড়ির হেমন্ত দেববর্মা স্মৃতি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। চিকিৎসা পরিষেবায় গুণগত মান বজায় রাখতে 2014 সালে ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রক এই ন্যাশনাল কোয়ালিটি এশুরেন্স প্রোগ্রামের সূচনা করে। দেশের প্রতিটি সরকারি হাসপাতাল, সামাজিক স্বাস্থ্যকেন্দ্র ও উপস্বাস্থ্যকেন্দ্রগুলিকে এর আওতায় আনা হয়। নির্ধারিত গুণগত মানের সঙ্গে হাসপাতালের পরিষেবার 70% সামঞ্জস্য থাকলেই এই স্বীকৃতি প্রদান করা হয়। রাজ্যের খোয়াই জেলা ছাড়াও আরও 2টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। খোয়াই জেলার এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি সরকারের নির্দেশিকা অনুযায়ী 90.47% পরিষেবা প্রদান করেছে। 2014 সাল থেকে এই পুরস্কারের স্বীকৃতি চালু করেছে। এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে প্রতিটি হাসপাতালের বিভিন্ন পরিষেবা, এগুলো গুণগত মান মেনটেন হচ্ছে কি না, তার জন্য সেন্ট্রাল থেকে টিম এসে পর্যবেক্ষণ করে গেছে। এই বছর জুলাই মাসে পর্যবেক্ষণ করে তারা যে রিপোর্ট পেয়েছেন যে আমরা আমাদের যে হাসপাতাল স্ট্যান্ডার্ড যে ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী তার 70% থাকলেও পুরস্কার পাওয়া যায়, কিন্তু আমরা পেয়েছি 90.47%। আমাদের হেমন্ত দেববর্মা স্মৃতি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র মার্কস স্কোর করেছে অ্যাকর্ডিং টু গাইডলাইন, ন্যাশনাল গাইডলাইন, সেই হিসাবে আমরা একটা পুরস্কার পেয়েছি, ইম্প্রুভ করার চেষ্টা করছি। এভাবে ধীরে ধীরে সমস্ত হাসপাতালগুলোকেই এরকম একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে উন্নীত করার চেষ্টা চলছে এবং আমরা চেষ্টা করছি, এবং আশা করি আমরা দূর ভবিষ্যতে আমরা আরও কিছু হাসপাতালকে এই স্টেজে নিয়ে যেতে পারবো। উই আর প্রোভাইডিং এভরিথিং ফ্রি অফ কস্ট, লাইক ট্রিটমেন্ট পারপাস উই আর প্রোভাইডিং মেডিসিনস ফ্রি অফ কস্ট, অ্যান্ড দেয়ার ইজ ল্যাব সার্ভিসেস অলসো প্রোভাইডেড উইচ আর অলসো ফ্রি অফ কস্ট, অ্যান্ড উই হ্যাভ দিস PMSMA প্রোগ্রাম উইচ ইজ ফর প্রেগনেন্ট মাদার্স উইচ ইজ কন্ডাক্টেড এভরি 9th অফ এভরি মান্থ, ABPMJ সার্ভিসেস under which many people are getting many benefits, and we are also searching for more people who will come and take the advantage of these services so that we can finally achieve our goal. রাজ্যের স্বাস্থ্য পরিষেবার অনেক উন্নতি হয়েছে, একে আরও বেশি সংহত করার এবং রোগীরা যাতে আর রেফার নিয়ে বহির্রাজ্যে যেতে না হয় তার জন্য চিকিৎসকদের
আরও বেশি করে স্বাস্থ্য পরিষেবায় আত্মনিয়োগ করতে হবে। রাজ্য সরকার চেষ্টা করছে উন্নততর চিকিৎসা পরিষেবার, বলেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। রাজধানীর সোনারতরি রাজ্য অতিথিশালায় জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে রাজ্যভিত্তিক কর্মশালায় তিনি ভাষণ দিচ্ছিলেন। জনগণের জন্য, রোগীদের জন্য বলব, তাদের পরিষেবাগুলি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের জনপ্রতিনিধির ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। আমাদের স্বাস্থ্য বিভাগের যারা অফিসাররা কর্মচারীরা আছেন তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে সাহায্য করা, যাতে প্রকৃত অর্থে যাদের জন্য যে স্কিমগুলি আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সাহায্য করা। প্রথম যদি আমরা সচেতন করতে পারি জনগণকে রোগ সম্বন্ধে, তবে রোগী আশাটা প্রয়োগ করা যাবে। রোগে আক্রান্ত হওয়ার আগে যদি আমরা রোগ সম্বন্ধে সচেতন করতে পারি বা সমস্ত প্রিভেন্টিভ ব্যবস্থা গ্রহণ করা হোক, স্বাস্থ্যকেন্দ্র বা স্বাস্থ্যকেন্দ্র থেকে জন আরোগ্য সমিতি, এই সমিতিগুলি যদি একদম ভালোভাবে দেখভাল করে, আমার মনে হয় যে সকল জায়গাতে যে অপরিচ্ছন্নতা বা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু বাধা, সেগুলি সরে যাবে। রাজ্যে গড়ে উঠবে ট্রিপল আইটি নিজস্ব ক্যাম্পাস। এনআইটি আগরতলা আয়োজিত ট্রিপল আইটির ভার্চুয়ালে আয়োজিত প্রথম সমাবর্তন অনুষ্ঠানে একথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, মোহনপুরে গড়ে উঠবে এই ক্যাম্পাস। এদিকে সমাবর্তন উপলক্ষে শিক্ষামন্ত্রী জানান, প্রথম বর্ষে 14 জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হওয়ার সাথে সাথে কর্মসংস্থানের সুযোগ হয়, তিনি সন্তোষ ব্যক্ত করেন। অন্যদিকে এনআইটি আগরতলার অধিকর্তা প্রফেসর এইচ কে শর্মা জানান, আইটি সেক্টরে ছেলে মেয়েদের দক্ষ করে তুলতে ট্রিপল আইটির গুরুত্ব অপরিসীম। আমি অত্যন্ত আনন্দিত যে 14 জন ভর্তি হয়েছে, 14 জনই পাশ করেছে, 14 জনের প্লেসমেন্ট হয়েছে, এবং এটা অত্যন্ত আনন্দের যে তাদের পার এনাম ইন এন অ্যাভারেজ 1.20 crore, এটা অত্যন্ত আমাদের রাজ্যের জন্য পজিটিভ সাইড। মোহনপুরে খোয়াই চমনিতে সেখানে আমাদের ট্রিপল আইটির মেইন পারমানেন্ট বিল্ডিং সেখানে হবে, এর মধ্যেই টেন্ডার হয়ে যাবে। টেন্ডার হওয়ার পর আমরা চাইছি যে শিলান্যাসটা দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এমন কাউকে দিয়ে বা শিক্ষামন্ত্রী এমন কাউকে দিয়ে করানোর জন্য, এটা আমরা অপেক্ষায় রয়েছি। ট্রিপল আইটি কা জো মিশন ভিজন হ্যায় ও হায়ার এজুকেশনাল ইনস্টিটিউট মে টিচিং কে সাথ সাথ আইটি মে জো রিসার্চ হ্যায় অর আইটি রিলেটেড রিসার্চ হ্যায় উসমে এক ফ্ল্যাগশিপ করনা অর উসকো एक जो है वर्ल्ड लेवल पे पहुंचाना, यही है कि सारी जितनी भी हमारे जो आने वाली जनरेशन है, हमारे बच्चे हैं, सबको हमें आईटी में स्किल्ड करना है, क्योंकि हम डिजिटल इंडिया की बात करते हैं और आने वाले समय में डिजिटलाइजेशन ही हमारी जो है देश को और पर्टिकुलरली हमारे स्टेट को फोरफ्रंट पे रख सकता है। ত্রিপুরা তপশিলী জাতীয় কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের মেগা ঋণদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন শ্রমমূর্তি ভগবান চন্দ্র দাস। তিনি এই ধরনের ঋণদান শিবিরের গুরুত্ব তুলে ধরেন। শিবিরে আজ প্রায় 86 লক্ষ টাকার ঋণ প্রদান করা হয়েছে। এসসি কর্পোরেশনের চেয়ারম্যান বিধায়ক রঞ্জিত দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তো সেটাকে জানানোর জন্য ওই আমি বলেছি যে আমরা হ্যান্ডবিল ছাপিয়েছিলাম, যে সবার আগে আমরা পৌঁছে দেবো, যেন সবাই সেই সুযোগ নিতে পারে, প্রত্যেকটা ছেলেমেয়েরা যেন সেই সুবিধা নিতে পারে। আমি কিছুদিন আগে একটা প্রেস কনফারেন্স করেছি, সাংবাদিক সম্মেলন করেছিলাম শুধুমাত্র এডুকেশনের উপরে, তার সম্পূর্ণ বিবরণ এখানে রয়েছে, অনেকগুলো পেজ রয়েছে। শুধু এডুকেশন শিক্ষার ক্ষেত্রে এত সুবিধা হয়েছে, এত সুবিধা আমরা দিয়েছি, নিচ্ছে আস্তে অনেকেই নিচ্ছে। আমরা এই ক্লাস 1 থেকে বাচ্চাটাকে সুবিধা দেওয়া শুরু থেকে একদম তার প্রফেশনাল এডুকেশন। দুবছর করোনা ভাইরাসের দাপটে শারদোৎসবের অনাবিল আনন্দে মেতে ওঠা হয়নি। এবছর করোনাকে জয় করে গোটা রাজ্য মেতে উঠেছে অসুর বিনাশী দেবী দশভুজার আরাধনায়। রাজধানী আগরতলায় বনেদি ও বিভিন্ন ক্লাবের বড় বাজেটের পুজো ঘিরে মানুষের আগ্রহ বাড়ছে। প্রতিটি ক্লাব এবছর নিয়ে এসেছে নতুন নতুন থিম। সমাজসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি রকমারি আলোকসজ্জায় পুজো মণ্ডপকে সাজাতে এখন থেকে নাওয়া খাওয়া ছেড়ে শিল্পীদের ব্যস্ততা চলছে প্যান্ডেলে প্যান্ডেলে। সার্কিট হাউস সংলগ্ন কুঞ্জবন সেবক সংঘে এবছর উত্তরাখণ্ডের দন্তকালীবাড়ি ও ঘণ্টাকালীবাড়ির আতলে গড়ে উঠছে পুজো প্যান্ডেল। এবছর 58 বছরে পড়ল এই পুজো। চতুর্থী দিন পুজো মণ্ডপ উন্মুক্ত করে দেওয়া হবে দর্শকদের জন্য।
ওই দিনই হবে মেগা স্বাস্থ্য শিবির, জানিয়েছেন কুঞ্জবন সেবক সংঘের সভাপতি পৃথ্বীশ রায়। উত্তরাখণ্ডের দন্ত কালীবাড়ি এবং তার আদলে নির্মিত হয়েছে পূজা। বিশেষ করে এইবার আমাদের মধ্যে পূজা করোনা দুই বছর ভাইরাস থাকার ফলে আমরা ঠিক মতো পূজা করতে পারি না। এইবার পূজাটা খুব সুন্দরভাবে করার চেষ্টা করছি, আমরা এলাকার বিশেষ করে মহিলাদের নিয়ে এই পূজা করার। বিনোবন বুদ্ধ মন্দির পাশেই শান্তিকামী সংঘের পুজো এবছর 76 বছর রেকর্ড করল, বাজেট ধরা হয়েছে 15 লক্ষ টাকা। উত্তরপ্রদেশের শ্রীকৃষ্ণ মন্দিরের আদলে 40 ফুট উচ্চতার মণ্ডপ গড়ে তুলছেন স্থানীয় শিল্পীরা। দূরভাষে একথা জানিয়েছেন সংঘের সম্পাদক প্রণব দাস। স্বামী বিবেকানন্দ ময়দান বা মানুষের কাছে বহুল প্রচলিত আস্তাবল ময়দান নামে এই ময়দানেই মাথা তুলে দাঁড়াচ্ছে দুবাইয়ের 7 তারা হোটেল বুর্জ আল আরবের আদলে পোলস্টারের পুজো মণ্ডপ। রাজধানীর আকর্ষণীয় পুজোর আয়োজকদের মধ্যে পোলস্টার অন্যতম। 1978 সাল থেকে এই ময়দানে দেবী দশভুজার আরাধনায় ব্রতী রয়েছে এই ক্লাব। বিদেশে বাজেট জানালেন ক্লাবের সদস্য কাজল দাস। আচ্ছা, আর আমরা এবার করছি দুবাইয়ের একটা বিল্ডিং, বুর্জ আল আরব বিল্ডিংটার নাম। এটা একটা 7-স্টার হোটেল। পোলস্টার ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি, এবার আমাদের পূজাতে দেখে যান, আনন্দ উপভোগ করে যান। আশা আমার আগরতলার সেরা পূজা হবে এবার আস্তাবল মাঠে পোলস্টার ক্লাবের পুজো। রাজধানীর মধ্য বনমালীপুরের লালবাহাদুর ব্যায়ামাগার এর পঞ্চবটি দুর্গা পূজা কমিটি ঘটা করে পুজোর আয়োজন করছে। এবছর তাদের ভাবনা পাহাড়ি পথে বৈষ্ণদেবী মন্দির দর্শন। শিল্পী হরেকৃষ্ণ পাল ও সুবল পালের তত্ত্বাবধানে গার্লস মজ্জং উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে গত 3 মাস ধরে কাজ চলছে পুজো মণ্ডপের। বৈষ্ণদেবীর মন্দিরে যেতে যে বন্ধুর পথ অতিক্রম করতে হয় সে অনুভূতি দর্শনার্থীরা পাবেন, জানিয়েছেন ক্লাবের যুগ্ম সচিব বিধুভূষণ দেবনাথ। এবার আমরা বৈষ্ণবদেবীর মন্দির করতে যাচ্ছি। বিগত 2 বছর ধরে করোনার জন্য তো আমরা বড় করে পুজো করতে পারিনি, তার জন্য এবার আমরা বড় সড়ো করেই নেমেছি। মোটামুটি কাজ শেষের পথে, 3 মাস চলছে কাজ। বিগত 3 মাস ধরে আমরা কাজ ধরেছিলাম, এখন মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি শেষের পথে। বহিরাগত থেকে লোকালকেই প্রায়োরিটি দিতে পছন্দ করি, তার জন্য উনি হচ্ছেন আমাদের শিল্পী হরেকৃষ্ণবাবু। উনি এবার পুজোটা পুরা প্রতিমার থেকে প্যান্ডেল থেকে নিয়ে সব কিছু উনি দেখছেন। ধলেশ্বর এলাকার পরিচিত ক্লাব প্রান্তিক ক্লাব, সারা বছরই এ ক্লাবের জনসেবামূলক কাজ লেগেই থাকে। 62 বছরে পা দেওয়া এই ক্লাবের পুজোর এবছরের আকর্ষণ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির কুর্মপীঠ। ক্লাব সভাপতি ধীমান কর জানালেন মণ্ডপ এবং আলোকসজ্জায় বিশেষ শিল্পশৈলীর ছাপ থাকবে। মূর্তি তৈরি করেছেন মৃৎশিল্পী বিশিষ্ট ক্রীড়াবিদ দেবব্রত ভট্টাচার্য। আমরা আসলে ত্রিপুরেশ্বরী মন্দিরের মায়ের যে মন্দিরটা আছে ওটার আদলে এখন ত্রিপুরা রাজ্য সরকার নতুনভাবে সংস্কারের যে একটা ভাবনা মাথায় নিয়েছেন সেটাকে আমরা এইখানে বাস্তবে রূপদান করার জন্য একটা প্রয়াস নিয়েছি। আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় আশা করছি আমরা সেটা খুব ভালোভাবে করতে পারবো। হ্যাঁ, থাকে, প্রতি বছরই থাকে, আমরা সারা বছরই কিছু না কিছু ক্রিয়াকর্ম করে থাকি। আমাদের সকল সদস্যরা এতে অংশগ্রহণ করেন, এলাকার সম্মানীয় অভিভাবকরা অংশগ্রহণ করেন, সকলের আশীর্বাদে, মিডিয়া ভাই বন্ধু যারা আছেন সবার আশীর্বাদে আমরা সারা বছরই কিছু না কিছু অনুষ্ঠান করে থাকি। এবছর আলো ও মণ্ডপ সজ্জায় দর্শনার্থীদের কাছে নতুন কিছু উপহার দিতে চলেছে জয়গুরুর আজাদহীন ক্লাব। তালপাতা, অর্জুন ফুল, ছন, বাঁশ, বেতফল সহ 40টি প্রাকৃতিক দ্রব্য দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। শিল্পীরা এসেছেন পশ্চিমবঙ্গ থেকে। আলোকসজ্জায় রয়েছেন চন্দননগরের শিল্পীরা আর মৃৎশিল্পী মায়াপুরের, জানালেন অমল হাজরা। এবছর থিম পায়ে হেঁটে আন্দামান, তুলে ধরা হবে জারোয়া সম্প্রদায়ের জীবন কাহিনী। করা হচ্ছে থিমটা হচ্ছে পায়ে হেঁটে আন্দামান, মানে আন্দামান যাওয়ার সৌভাগ্য সবার হয় না। আন্দামান যেতে হলে নয় আপনাকে আকাশপথে, নয় জলপথে যেতে হয়। তো এই প্যান্ডেলের মধ্যে দিয়ে এটাই মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আন্দামানে যে জারোয়া সম্প্রদায় বলে একটা জাতি আছে, সেই জাতি একবিংশতার দ্বারগোড়ায় দাঁড়িয়ে ওরা কতটা পিছিয়ে, ওরা মানুষের থেকে কতটা মানে সভ্য থেকে অনেকটা দূরে আছে। তো এই ছোট্ট মণ্ডপের মধ্য দিয়ে আমরা এটুকু তুলে চেষ্টা করেছি ওদের সাজসজ্জা, কালচার, খাওয়া দাওয়া, কীভাবে বসবাস করে, জীবনযাপন করে, খাবার দাবার কীভাবে খায়, এই জিনিসটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। শিবনগরের মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের এবছরের পুজোর বাজেট 40 লক্ষ টাকার। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে শেষ পর্যন্ত ব্যয় বরাদ্দ আর বাড়তে পারে। কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে গড়ে উঠেছে আকর্ষণীয় পুজো মণ্ডপ। প্রতিদিন সন্ধ্যায় হবে সন্ধ্যারতি, জানিয়েছেন
পূজো কমিটির সহসভাপতি সৈওয়াল রায়। কাশী বিশ্বনাথ মন্দিরটাকে আমরা জনসাধারণের সামনে তুলে ধরব। এটা হিন্দু ধর্মের একটা বিশিষ্ট মন্দির, 12টি জ্যোতির্লিঙ্গের একটি মন্দির। এটা উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত, গঙ্গার পশ্চিম পারে আছে। তো ওই মন্দিরটাকে এবছর আমরা দর্শনার্থীদের জন্য আমরা উপহার হিসেবে রাখবো আমরা প্ল্যান করেছি। যে বেনারসের গঙ্গা নদীতে একটা গঙ্গা আরতি হয়, তো আমরা এবছরে এই গঙ্গা আরতিটারও ব্যবস্থা করেছি। এটা রোজই হবে, 71তম পুজো আমাদের, 1952তে আমাদের ক্লাবের প্রতিষ্ঠা। শিবনগরের দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব প্রতি বছরই নিত্য নতুন থিম নিয়ে আসে দর্শনার্থীদের কাছে। এবছর 70 ফুট উচ্চতার বুর্জ খলিফা গড়ে তোলা হচ্ছে। প্যান্ডেল এবং মৃৎশিল্পী পশ্চিমবঙ্গের, জানিয়েছেন ক্লাব সদস্য বিশ্বেন্দু মজুমদার। প্রায় 3 মাস আগে থেকে মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে। বলতে এখানে ভোজ খলিফা, যেটা একটা ওয়ার্ল্ডের একটা মানে দৃষ্টান্ত, যে একটা মানে পুজোর সবচেয়ে ভালো একটা পুজোর প্যান্ডেল হিসেবে এটা ট্রেনে আনা হয়েছে। এটা হচ্ছে বৈশিষ্ট্য এখানকার। এর হাইট নিয়ার অ্যাবাউট 70 ফুট। রাজধানীর অন্যতম বড় বাজেটের পুজোর মধ্যে রয়েছে রামঠাকুর শঙ্খ। গুজরাটের সোমনাথ মন্দিরের প্রেক্ষাপট নিয়ে এবছরের পুজো প্যান্ডেল। বাজেট প্রায় 1/2 কোটি। পাড়া প্রতিবেশীর চেয়ে বেশি ব্যবসায়ী এবং ক্লাব সদস্যরাই ব্যয়ভার বহন করেন, জানিয়েছেন ক্লাবের একজন সদস্য। এবছর অন্যবারের মতো দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। রামটার সঙ্গে এবার 56তম পূজা অনুষ্ঠিত হতে চলেছে। 56তম এখানে আমাদের গুজরাটের সৌরাষ্ট্র প্রদেশের যে সোমনাথ মন্দির আছে সেটার আদলে আমরা তৈরি করছি। সোমনাথ মন্দির দ্বাদশলিঙ্গের মধ্যে একটা অন্যতম পীঠস্থান। মূর্তি কারিগর স্থানীয় শিল্পী উত্তম চক্রবর্তী, তিনিও খুব নিষ্ঠার সঙ্গে আমাদের মূর্তি তৈরি করছেন। আর প্যান্ডেল হচ্ছে জনপ্রিয় ডেকোরেটার্স, নবদ্বীপের জনপ্রিয় ডেকোরেটার্স। আর লাইটিং আছে আমাদের বরাবর যে করে অন্যান্য মূল্য বিএম ইলেকট্রিক্যাল, টিটু গোস্বামী লোকাল কারিগর, ও লাইটিং নিয়ে অনেক সারা জাগানো প্রোগ্রাম আমার বরাবর করে থাকে। এবারের দুর্গাপুজোয় রাম মন্দিরের অনুকরণে পুজো মণ্ডপ তৈরি করছে নেতাজি প্লে সেন্টার ফোরাম। পুজোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের উদ্যোগ গ্রহণ করার কথা জানিয়েছে তারা। চতুর্থীর সন্ধ্যায় পুজো মণ্ডপ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে বলে পুজো উদ্যোক্তারা জানিয়েছেন। সেদিন পুজো মণ্ডপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তেমনি আলোক ও বাহারি মণ্ডপ সজ্জা এবার তাক লাগাতে চলছে শান্তিপাড়ার ঐকতান যুব সংস্থা। বহিরাজ্যের শিল্পীরা ব্যস্ত বিশাল মণ্ডপ গড়ে তোলার কাজে। সেন্ট্রাল রোড শিববাড়ি যুব সংস্থা প্রতি বছরের মতো এবারও মণ্ডপ সজ্জা এবং মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ দিতে কাজ করে যাচ্ছেন। মর্চমনির ইস্কন মন্দির সংলগ্ন ফ্লাওয়ার্স ক্লাবের পুজো মণ্ডপ এবার আকর্ষণ করবে রাজ্যের দর্শনার্থীদের। রাজস্থানের রানী পদ্মাবতী রাজপ্রাসাদের অনুকরণে বিশাল পুজো মণ্ডপটি তৈরি করছেন নবদ্বীপের শিল্পীরা। দেবী দুর্গার মূর্তি তৈরি করেছেন নবদ্বীপেরই নারুগোপাল দাস, জানিয়েছেন ক্লাব সম্পাদক গৌতম বণিক। আমাদের এইবার বছরের 63 বছর রানিং আমাদের দুর্গাপুজো। আমাদের যে দুর্গাপূজা রাজস্থানের পদ্মাবতী রাজমহলের এটা অনুকরণ করে চলছে। তা আমরা যতটুকু যাই না কতটুকু ফুটাতে পারবো, তা আমরা এটা আপ্রাণ চেষ্টা করছি যাতে এই মহলটা খুব সুন্দরভাবে তুলতে পারি। আমাদের ক্লাবে যারা আছে, কার্যকর্তারা আছে, তারা অক্লান্ত পরিশ্রম করছে। কারণ আমাদের ক্লাবে অ্যাক্টিভিটিসটার উপরেই নাম হয়। আমি বড় পূজা করলাম, কোনো অ্যাক্টিভিটিস নেই, এইটার কোনো মাহাত্ম্য নেই। ক্লাব একটা সামাজিক সংস্থা, সমাজে যদি আমি কাজই না করতে পারি তো আমাদের ক্লাবে থেকে লাভ নেই। তা আমার মূল বক্তব্য হলো যে আমার ক্লাবও চলতে হবে, সামাজিক কাজও করতে হবে। আমার প্রতিবেশী বা প্রতিবেশী ক্লাব বা সারা ত্রিপুরাবাসীকে যাতে কীভাবে ভালোভাবে থাকতে পারে ওইদিকে আমরা লক্ষ্য রাখি। কারণ আমরা শুধু সীমাবদ্ধ না, মরচুমি সীমাবদ্ধ না, আমরা সীমাবদ্ধ সারা ত্রিপুরার যে সীমাবদ্ধতা, তো ওই দিকে লক্ষ্য রাখি আর কি। প্রতি বছরই পুজোর সময় রাজ্যবাসীর কাছে নয়া চমক নিয়ে আসে উষাবাজারের ভারতরত্ন শঙ্খ। মাঝে 2 বছর সর্বনাশা করোনা ভাইরাসের দাপটে কোনো রকমের পুজো করেছে উদ্যোক্তারা।
এবছর করোনার দাপট না থাকায় বিশাল মাঠ জুড়ে গড়ে উঠছে দক্ষিণ ভারতের মীনাক্ষী মন্দির। খেলাধুলা এবং সামাজিক কর্মকাণ্ডের ক্ষেত্রে অন্যতম নাম এগিয়ে চলো শঙ্খ। দেখতে দেখতে 75 বছরের সাক্ষী হয়ে রইল এবারের পুজো। সিঙ্গাপুরের বিখ্যাত মরিয়াম্মান দক্ষিণ ভারতের হিন্দু মন্দির অনুসরণে নির্মিত হচ্ছে শঙ্খের পুজো মণ্ডপ। বিশেষ আকর্ষণ পশ্চিমবঙ্গের শিল্পীদের দেবী দুর্গার মূর্তি এবং বর্ণাঢ্য আলোকসজ্জা। শারদোৎসব উপলক্ষে 25 সেপ্টেম্বর হবে পুরুষ ও মহিলাদের হাফ ম্যারাথন প্রতিযোগিতা, জানিয়েছেন সংঘের সম্পাদক সুমন গুপ্ত। আমাদের এই 75 বছর উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। প্রথম যে কর্মসূচি নিয়েছি, আমাদের আগামী 25 সেপ্টেম্বর মহালয়ের পুণ্যতিথিতে ভোর 6টায় একটা ম্যারাথন রেস হবে, হাফ ম্যারাথন 21 কিলোমিটার। এখান থেকে ম্যান যাবে রানীবাজার ব্যাক মেলার মাঠ, এগিয়ে চলো সঙ্গ। উইমেন যাবে এখান থেকে রেশমবাগান ব্যাক, এটা হলো 10 কিলোমিটার। তাদের জন্য আমাদের আকর্ষণীয় পুরস্কার থাকছে। আমাদের এই পয়সাটা বিভিন্ন প্লেয়ারদের মধ্যে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। 75 বছরের ইতিহাসে এগিয়ে চলো সঙ্গ ডে টু ডে যেভাবে বিভিন্ন কর্মসূচি, আমাদের সারা বছর বিভিন্ন টুর্নামেন্ট থাকে, বিভিন্ন কর্মসূচি থাকে। আমরা চাই সঙ্গের কাজ যেভাবে বাড়ছে, সঙ্গের যে আমাদের কর্মসূচি গরিবের জন্য, সমাজের জন্য, যাতে আমরা কিছু করতে পারি, আমাদের প্রজন্মকে আমরা এটা শিক্ষা দিচ্ছি। শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ভারতের স্বাধীনতার 75তম বর্ষ উপলক্ষে বর্ণময় সাজে গড়ে তোলা হচ্ছে জেপিসির পুজো মণ্ডপ। এবছর 39 বছরে পা দিল তাদের পুজো। শান্তি শৃঙ্খলা রক্ষা এবং গোটা এলাকাকে আলোকমালায় সাজিয়ে তোলা হবে। বৃদ্ধাশ্রমের মায়েরা পঞ্চমীর দিন মণ্ডপের উদ্বোধন করবেন, জানিয়েছেন সম্পাদক দুলাল মল্লিক। পূজা 39তম চলছে। আমাদের এবার পূজার বৈশিষ্ট্যতা হলো স্বাধীনতার 75 বছর উদযাপন, এবং আমাদের স্বাধীনতার যত জাতীয় স্তরের যে প্রতীকগুলো আছে, যেরকম ধরুন ন্যাশনাল অ্যান্থেম, তারপরে বাঘ ইত্যাদি, এগুলো জাতীয় প্রতীকগুলো আমাদের ক্লাবে প্রদর্শন করা হবে। লালকেল্লা লাইট অ্যান্ড সাউন্ড শুধু জাতীয় পর্যটকদের নয়, বিদেশি পর্যটকদেরও আকর্ষণের মূল কেন্দ্র। লালকেল্লা, ইন্ডিয়া গেট, এশিয়ার অন্যতম ভাস্কর্য শিল্পের আধার উনকোটি, রুদ্রসাগরের বুকে গড়ে ওঠা মায়াবী মহল, নির্মহল, জম্পুই পাহাড়ের সবুজ গাছে সোনালী কমলা লেবু সহ এক জায়গায় নিয়ে আসছে জয়নগর যুব সমাজ। স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যবাসী ও দর্শনার্থীদের উপহার দেওয়া হবে লাইট ও সাউন্ডের অনন্য শিল্পশৈলী, জানিয়েছেন ক্লাব সম্পাদক সুব্রত দেব। যে অমৃতবর্ষী স্বাধীনতা এবং আমাদের ভালোবাসার ত্রিপুরা, এই হচ্ছে আমাদের থিমের নাম। আমরা এখানে তুলে ধরেছি বিভিন্ন স্বাধীনতার সঙ্গে যুক্ত যে কবি সাহিত্যিক থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যারা বীর সৈনিকরা ছিলেন, তাদের কিছু কিছু কৃতকার্য আমরা লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরবো।